বেঙ্গল উইকিং ফাস্ট। শ্রীলক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম, কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আমরা একবিংশ শতাব্দীর মানুষ, শিক্ষা বিজ্ঞান চেতনায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে আমাদের আধুনিক সমাজ ব্যবস্থা। আর এই যুগে দাঁড়িয়েও হিস্টিরিয়া রোগে আক্রান্তদের চিকিৎসকের কাছে নিয়ে যান না পরিবারের লোকজন, উল্টে ভূত চাপার কথা বলে রোগীকে নিয়ে যাওয়া হয় ওঝার বাড়িতে। একদিকে অপচিকিৎসা, অন্যদিকে শারীরিক অত্যাচারের মুখে পড়েন রোগীরা। বিজ্ঞান চর্চার অগ্রগতির জেরে যখন চন্দ্রাভিযান তৈরি করে দেশ, সেই সময়ে দাঁড়িয়েও হিস্টিরিয়া রোগগ্রস্ত রোগীদের সঙ্গে কিরকম ব্যবহার করা হয় দেখুন সেই ছবি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেই একই ছবি। শান্ত শান্ত হো, শান্ত হো, শান্ত হো, শান্ত হো, শান্ত হো, শান্ত হো। আমাকে তুই আমার উপরে রাগাচ্ছিস, রাগাচ্ছিস আমার উপরে? তুই তো পুরা পিকে বেরে, তুই হ্যাঁ কি হলো তো বাবুলুকে খাবে? এক মিনিট, আচ্ছা কোথায় থেকে আসছো তুমি? কোথায় থেকে আসছো? কোথায় থেকে আসছো? তুই যাবি, তুই কোথায় আসছিস? তুই কোথায় আসছিস? কোথায় আসছিস? কোথায় আসছিস? তুই কোথায় আসছিস? কোথায় আসছিস? তুই কোথায় আসছিস? কোথায় আসছিস? তুই কোথায় আসছিস? তুমি যাবা কি যেখান থেকে যে পাঠাইছে? যেতে হবে তোমাকে। কত কবিরাজ আনলো তাও পারবে না, তাও তোমাকে যেতে হবে। তোমাকে গলা টিপতেছে, গলা টিপতেছে সে জন্য। কি নাম তোমার? কি ব্যাপার চিল্লাচ্ছ না তুমি? তোমার নাম কি গো? পঞ্চা। তুমি চিল্লাচ্ছ কেন? তুমি চিল্লাচ্ছ কেন? তুমি কি মনে হচ্ছে? এটা কি মনে হচ্ছে? হিস্টেরিয়া বা ওই ধরনের রোগ, আর কিছু না, এছাড়া আর কিছু নয়। ডাক্তারবাবু ভালো করে বলতে পারবেন যে কি হয়েছে? এই বয়স তো, এই বয়সে এরকম ধরনের ঘটনাই ঘটে। এ বিষয়ে আমরা বিশিষ্ট চিকিৎসক
ডাক্তার হিমাদ্রি পালের সঙ্গে যোগাযোগ করেছিলাম, শুনুন তিনি কি বলছেন। না, এটা আমি যেটা দেখতে পেলাম এটি দেখে আমার মনে হয়েছে এই মহিলারা অবশ্যই হিস্টিরিয়া বলে একটি মানসিক রোগে আক্রান্ত। এই রোগটি অনেক ক্ষেত্রে দেখা গেছে মহিলাদের মধ্যে বেশি হয়, যেসব মহিলারা মানসিক চাপের মধ্যে থাকেন, পারিবারিক এবং মানসিকভাবে নানা রকম চাপ তাদের উপর পড়ে, সেই ক্ষেত্রে অবচেতন মন তার উপর চাপ দিয়ে এরকম অস্থির এবং অসুবিধাজনক আচরণ করায়। এই আচরণটি অবশ্যই নিরাময়যোগ্য, এর সঙ্গে ভূত প্রেতের কোনো রকম কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে নিয়মিত যদি চিকিৎসা করা যায় এদের মধ্যে বেশিরভাগই কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে ওঠেন, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এই যে রোগী তার উপর অনেক সময় আমরা মানসিক এবং শারীরিক অত্যাচার করি, গুণিন এবং ওঝারা তাদের ঝাঁটা পেটা, সর্ষে পোড়া এবং অনেক অত্যাচার করেন, এবং এই অত্যাচারে তার বাড়ির লোকেরাও অনেক সময় সামিল হন। এই অত্যাচার অনেক ক্ষেত্রে কিছু কিছু চারপাশের মানুষ তাদের বিকৃত মানসিকতারও পরিচয় দেয়। এই পুরো ব্যাপারটি সেই মেয়েটিকে বা সেই রোগীটিকে ধীরে ধীরে আরও বেশি অসুখের দিকে ঠেলে নিয়ে যায় এবং তাদের যে নিরাময় অনেক দূরে চলে যায়। সেক্ষেত্রে আমরা বলবো এই গুণিন ওঝাদের কাছে না নিয়ে গিয়ে অবশ্যই স্বীকৃত জায়গায় কোনো চিকিৎসক, মানসিক রোগ চিকিৎসকের কাছে তাদের নিয়ে যাওয়া, এবং বাড়ির লোকেরা যারা আছেন তাদের সবসময় সেই রোগীর ক্ষেত্রে সহৃদয়ভাবে আচরণ করা, এইটা কিন্তু সবথেকে বড় কাজে দেবে এইগুলোকে দূর করা। আর শিক্ষা বিস্তার আমাদের প্রত্যেককে দরকার, আপনাদের চ্যানেলের দরকার, এটা যদি আমরা প্রত্যেককে ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু মানুষ এভাবে অত্যাচারিত হবেন না। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া, ফেমাস অটোমোবাইল সেন্টার, দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, এমডি মোটরস, দুচাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে, 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি, ঈদের বাম্পার অফার চলছে।